ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা যারা জিএনএম অথবা এএনএম নার্সিং করার জন্য যে এন্ট্রান্স এক্সাম বা প্রবেশিকা পরীক্ষা সেই প্রবেশিকা পরীক্ষায় আবেদন করেছিলে এবং তার যে র্যাঙ্ক কার্ড সেটা ইতিমধ্যেই তোমরা ডাউনলোড করতে পেরেছো। এখন তোমরা অনেকেই চিন্তার মধ্যে আছো বা সবারই মনে এখন একটা প্রশ্ন যে র্যাঙ্ক কার্ড তো আমরা পেয়ে গেছি, কিন্তু আসল যে কাউন্সিলিং প্রক্রিয়া অর্থাৎ কাউন্সিলিংয়ের পরই তোমরা কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তো পশ্চিমবঙ্গের মধ্যে WBJEE ANM অ্যান্ড GNM এর যে র্যাঙ্ক কার্ড প্রকাশ করা হয়েছে তার কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কিভাবে তোমরা কাউন্সিলিং করবে এবং কিভাবে তোমরা কলেজে অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে, আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সম্পূর্ণ তথ্যটি তোমাদের সমস্ত ভিউয়ার্সদের কাছে তুলে ধরব। কিন্তু তার আগে একটা বিষয় জানাতে চাইছি যে যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তোমরা হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, কারণ নার্সিংয়ের বিভিন্ন তথ্য, সেটা হতে পারে কিভাবে ফেক নার্সিং ইনস্টিটিউটকে শর্ট আউট করবে, কিভাবে INC অ্যাপ্রুভাল চেক করবে, সেই সমস্ত ধরনের তথ্য বিগত কয়েক বছর ধরে আমি সমস্ত স্টুডেন্টদের দিয়ে আসছি। তো বেসিক্যালি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার সমস্ত ভিউয়ার্সদের বা তোমরা যারা নার্সিংয়ের মাধ্যমে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছো তাদের সকলকে জানাতে চাইছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে GNM এবং ANM এর প্রচুর নতুন সিট বের মানে ইনক্রিজ হয়েছে, সিটটা ইনক্রিজ হয়েছে আগের বারের থেকে। তোমাদের নভেম্বরের ফার্স্ট উইক থেকে এই যে কাউন্সিলিং প্রক্রিয়া GNM অ্যান্ড ANM এর কাউন্সিলিং প্রক্রিয়াটি শুরু করা হবে। সম্পূর্ণ কাউন্সিলিংটি অনলাইনেই হবে এরকমই আপডেট এসছে এবং অনলাইনে এর জন্য আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আগে কী হতো, ফিজিক্যালি তোমাদের কলকাতার এক জায়গায় যেতে হতো, সেখানে গিয়ে তোমাদের এই কাউন্সিলিং প্রক্রিয়াটি হতো। আগের বার কীভাবে কাউন্সিলিং হয়েছিল তার ভিডিও আমার কাছে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারো। এর ফলে কিন্তু অনেক স্ক্যামও হতো, হ্যাঁ অনেক কিছু নার্সিংয়ে প্রচুর টাকার স্ক্যাম হয় যেটা কিন্তু ফিজিক্যালি হতো এবং হয়ে আসছে, বাট হয়তো মেবি এখন এটা অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে অনলাইনে অ্যালটমেন্ট লেটার এসে অ্যাডমিশন প্রক্রিয়া এই সব কিছু কমপ্লিট হলে এই স্ক্যামটা থেকে স্টুডেন্টরা বাঁচতে পারে। যাই হোক, নভেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের এই সম্পূর্ণ কাউন্সিলিং প্রক্রিয়াটি শুরু হবে। তোমরা নিশ্চিন্তে থাকো, আজ থেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কাউন্সিলিং কিভাবে করবে, তার জন্য রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সব কিছুর ভিডিও আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত ভিউয়ার্সদের কাছে, যারা বেসিক্যালি নার্সিংয়ে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে চাইছো বা বিকাম এ নার্স হওয়ার ক্ষেত্রে তোমাদের যে ড্রিম সেটাকে কমপ্লিট করার রেসপন্সিবিলিটি বলতে পারো, বা যার একটা ছোট্ট পার্ট এই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেল তোমাদেরকে দেবে বা তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করবে। ভিডিওটি শেষ করার আগে একটি ইনফরমেশন তোমাদের সকলের কাছে দিয়ে রাখতে চাইছি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল যে সিট ম্যাট্রিক্স বলতে পারো সেটাও পাবলিশ হয়ে গেছে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 2021 বলতে পারো আমাদের সর্বোচ্চ মানে টোটাল নার্সিং ANM GNM সব কিছু যদি ধরি আমরা 158 কলেজ, 158 আমি কি সঠিক বলছি, এখানে যে সিট ম্যাট্রিক্সটা প্রকাশ করা হয়েছে যেখানে GNM নার্সিং কলেজ এবং ANM নার্সিং কলেজ সব কিছু ধরে টোটাল 158 কলেজের নাম এখানে মেনশন করা হয়েছে এবং সব মিলিয়ে 10,077 সিট। এটা কিন্তু অনেক নতুন কলেজ এবারে অ্যাড হয়েছে এবং পরের বারে আরও নতুন কলেজ অ্যাড হবে, একটা ভবিষ্যৎবাণী আমি করে রাখছি তোমাদের সকলের জন্য। দেখো, এতদিন পর্যন্ত ইঞ্জিনিয়ারদের অনেকটা খারাপ নজরে সবাই দেখতো, জবলেসের সংখ্যা খুব বেড়ে গিয়েছিল, কিন্তু নার্সিংয়ের মার্কেট বলতে পারো বা নার্সিং পড়ার যে মানসিকতা এটা কিন্তু খুব বৃদ্ধি ছিল, মানে সবার মধ্যে ছিল, বাট সবাই মানে নার্সিং পড়লে গভর্নমেন্ট জব নিশ্চিত ছিল। কিন্তু এরপর এটারও কিন্তু পরিবর্তন হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে বিগত নেক্সট ইয়ারে মানে 2022 আরও 17 নতুন কলেজ অ্যাড হচ্ছে এবং তার 17 কলেজের নতুন কলেজের সিট মানে বুঝতেই পারছো, তো সব মিলিয়ে 10,077 সিট আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে GNM এবং ANM মিলিয়ে। প্রচুর স্টুডেন্ট এখানে একটা সুযোগ পেতে পারো, বহু স্টুডেন্ট যারা এখানে সুযোগ পাবে না তাদেরকে তো অবভিয়াসলি নার্সিং পড়তে গেলে ব্যাঙ্গালোরে উড়িষ্যাতে বা অন্য স্টেটে যেতে হবে, অনেকেই আসামে যায় অনেকেই ব্যাঙ্গালোরে যায়, বাট আমার রিকমেন্ডেশন যদি তোমরা অ্যাকসেপ্ট করো সেক্ষেত্রে আমি তো সাজেস্ট করবো ফার্স্ট চয়েস ব্যাঙ্গালোরটাকে রাখাই বেটার, কারণ ব্যাঙ্গালোরে নার্সিং যে সমস্ত কলেজগুলি করায় যদি তোমরা একটা ভালো কলেজে অ্যাডমিশন হতে পারো অনেক কম টাকার মধ্যে সেখানে কিন্তু তোমাদের ভালো এডুকেশন প্রোভাইড করে।
ব্যাঙ্গালোরের যে কোনো কলেজে যদি তোমরা সরাসরি অ্যাডমিশন হতে চাও উইদাউট ডোনেশনে, সেক্ষেত্রে তোমরা ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করতে পারো এবং ডেসক্রিপশনে একটি নাম্বার পাবে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে, যেখানে তোমরা ব্যাঙ্গালোরের মধ্যে কোনো কলেজে যদি সরাসরি অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করতে পারো উইদাউট ডোনেশনে। এবং যে প্রাইস তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে প্রাইস থাকবে তার থেকে 10,000 তোমাদেরকে লেস করে দেওয়া হবে, মানে ছাড় তোমাদেরকে অবভিয়াসলি দেওয়া হবে। যদি তোমরা বেঙ্গলের মধ্যে চান্স না পাও সেক্ষেত্রে তোমরা বাইরে গিয়ে সেইটি পড়ার জন্য, বা তোমাদের এই যে নার্স হওয়ার সেটা বিএসসি হতে পারে বা জিএনএম হতে পারে, বাট বিএসসিটা করে নেওয়াই বেটার তোমাদের সকলের কাছে। যাই হোক, ভিডিওটি এখানেই এন্ড করলাম। খুব শীঘ্রই তোমাদের জন্য জিএনএম এএনএম এর যে কাউন্সেলিং প্রক্রিয়া তার সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটি আজ থেকেই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো। আর একটা বিষয় বলে রাখছি, যে কলেজেই অ্যাডমিশন নাও না কেন তার আইএনসি অ্যাপ্রুভালটা অবশ্যই চেক করবে। আইএনসি অ্যাপ্রুভাল কীভাবে চেক করতে হয় এই নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে, যার লিঙ্ক আমি দেবো ডেসক্রিপশনে। আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে যেগুলির বিষয়ে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই সমস্ত ভিডিওগুলি চেক করতে পারো। ধন্যবাদ।